একটা চা খাই আই আমি টাকা লই এসেছি আমি টাকা মানে টাকা দিবেন না টাকা নিবি তো গায়ে টাকা দিলি কেন যা দিল টাকা দিক্কা দেন টেকাও না টেকা দেন আবার চটকানা দেন দিক্কা দেন ভাই এদিকে বলে বড় মাস্তান গুল বাবা হ্যাঁ হ্যাঁ গুল বাবার ভিতরে তো ওই সামনে গেলে একটা লোক আছে হ্যাঁ শূন্যপূর্ণ আছে অনেকগুলো এদের কাছে গিয়ে বলো এদের হ্যাঁ তোমার দেখাই দিবে আচ্ছা ভাই আচ্ছা ভাই আপনি কি গুল বাবা না বস উপরে গুল আনছেন গুল ভাই গুল কি বসে তো অনেক সন্ত্রাসী টাকা পয়সা নাই বসে গুল তার কাজ করে না ভাই ভাই আমি তো জানি সন্ত্রাসীরা টাকা পয়সা নেই না বাবা গুল নিয়ে কাজ করে গুল নিয়ে আসেন ভাই গুল তো আনি নাই নিয়ে আসেন দোকান থেকে ভাই গুল আনছি গুল আনছেন এদিক দিয়ে গেলে বাবারে দেখতে পারবেন উপরে একবারে বরাবর সোজা যান ও নো বাবার কাছে তো আপনি যাইতে পারতেন না ভাই কে রে ভাই আমারে দেন আমি নিয়ে যাচ্ছি বস ১২ নম্বর অনেকদিন ধরে টাকা দিছি আমার টাকা দেনা হ্যাঁ আমার চটকানা দিছে নাম কি নাম ইমরান গাড়ি চাল মকলে দিগা কই আছে তে বাবা চাইতে আছি যা লই যা বাবা পাইলাম না বাবা এদিকে দেখে বস পাইছি এদিকে কিরে সাইডের কি অবস্থা কো ভাই কাল তো চলতেছে কাল তো করে আইলাম কাজ চলতেছে ভাই সব কিছু ঠিক আছে নি হ্যাঁ একবারে ফুল কারিগর টারিগর লাগাই আছি কাম চলতেছে ও নো এ নিচে ডালাইটা ডালাইটাও কমপ্লিট নি দেখছি সুরকি ভাঙে তো তুই তুই আইয়া বলে তুই থাকলি না হ্যানে তুই থাকতে করার দরকার ছিল না শাশুড়ি একটু হিমজিম করতেছে ভাই টাকা পয়সা সবাই দিয়ে দিছিস তো হ্যাঁ মোটামুটি গণ্য দিয়েছি আচ্ছা ঠিক আছে তো ইয়া করিস কালকে সকালবেলা যাইগিস যাইয়া এদিন ডালাই মালারি সব কিছু কমপ্লিট করে দিস আর টাকা পয়সা মানুষের ইয়া করিস না সাইজ আমার থেকে কিন্তু টাকা কিন্তু বুঝিয়ে বুঝিয়ে নিতে আসছ ওই যাতে কাম করছে সে তো ২৫টা কম পাইছে নাস্তার টিয়া আর তে একটু ফাইজামি করছে আর কি মানে একটু রাগ রাগ বাপ অনায় কইছি যে কালকে একটু দরকার তোর ২৫ পয়সা বাড়াই দেবো আরো
কাম কর। এতো তোরা মেটিয়া তো বরাবর দিছিস তো দেহের হতে প্রতিষ্ঠা কম পাই গিলি গে। মই বম মন পড়ে গেছ আর কি। এডি করিছে এডি করিছে প্লাবে মেটিয়া দিয়া দিছ। কালকে দিয়ে দেব। এই এই গাড়িটা ভাগ কর। গাড়ি ও নো। ওয়ালাইকুম সালাম, কি খবর ভাই? ভালো আছেন? ভালো। কি মানো করে আইলি? আইলাম ভাই, আমিও দেখতাম ভাই, সন্তুষ্টি হবে না? সন্তুষ্টি হবে। না কাজ কাম করস নি? না এমনি খালি হুটান্ডি করস? না ভাই করি। হ্যাঁ করি ভাই, কাম কাজ করি। নাহলে আমার এই কোনো কোনো সাথে কাজ করে হেল্লা গে। দেখুন স্যার কি অবস্থা? ভালো করবি? কাজ করবি না লগে? এ কথা কয়ে দেখ সবাই ভাই। কত তো ভাই, কম বয়স না পোলা ভাই? নেই বুঝছ, মেহের চিনু নেই। হ্যাঁ চিনি। আজ দেখ না, তুমি হেরা চিনো? চিনি চিনি। হের বংশটা কোনো সুত্র কাটু না? হেমবন্দর সে খনকারের নাতি, তার কারণে পুরো বিজনেস চলে, তুমি জানো? ও নো। জানি জানি ভাই, এটা আবদার লই আইছিলাম ভাই আপনার কাছে। কস না কি ভাই? থালার ভিতরে বলে কয় আমনে কাছে বলে টিয়া খানা। এই তোর লগে কে? আমি তো তুমি খেয়াল করি না। এ বেড়া না তে কয় আমনে কাছে বলে ভাই টিয়া খানা। ভাই আমি তো জানি না, আমি আমনে চিনিও না ভাই, বুঝছেন? এগুলো অনেক ঝামেলা, ঠিক আছে বুঝছো? তা আমি ওই চাল আমনে আমনে কোন খালি আমনে তার কাছে তে আমনে তো টিয়া খানা না খানা নাই। না না, হে আমার কাছে কোনো টাকা পান, হে আমি চিনি না। ও নো। যা ইয়ার নে, উড়ে নিয়ে ফালাই দিয়ে যা। ঠিক আছে ভাই, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, যা যা। ভাই যেই জায়গার ভিতরে আমনে আমগুরু লিখতে তারা লিখতে তারা এই সামনে লিখতে দেখছেন? আমনে সামনে আমরা গেঞ্জি খুলে কথা কই, আর এডি কি করে আমনের সাধন অপমানই করলো ভাই? মানুষ তো বোঝে নাই, সমস্যা নাই। দেওস না এডি সাইকেল মেগল লাগে গেছে। আমি তো চাইছিলাম ভাই লাড়ি লইতাম তার লাই। না না সমস্যা নাই, থাক না ফানি করতাম ভাই। এডি নেক্সট টাইমে, নেক্সট টাইমে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, চালু করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।